লেবু গাছে ফুল আনাটা হলো এক চুটকি মমতা। এক চুটকি মমতা দিয়ে কিন্তু আমরা লেবু গাছে ফুল নিয়ে আসব। যারা গাছ ভালোবাসেন, আমি জানি তারা প্রত্যেকেই গাছের চ্যানেল দেখেন, কিন্তু প্রথমেই আমি এই প্রশ্নটা করলাম যে আপনারা কোন চ্যানেলে এরকম দেখেছেন আমাকে একটু জানাবেন। কেননা আমি আমার যে পদ্ধতিটা দিয়ে আমি গাছে এত ফুল আনতে সক্ষম হয়েছি সেটা নিয়েই আমি আজকে বলবো। যারা আমার চ্যানেল দেখেন আর আমাকে নিয়মিত ফলো করেন, আমি তাদের জন্যে সব কিছু একদম উজাড় করে দিই। আমার ভালোবাসা তাদেরকে আমি দিয়ে শেখাই যে কেমন করে গাছ তৈরি করতে হয় অতি সহজ সরলভাবে। লেবু গাছ কিন্তু ম্যাচিওর না হলে কোনোদিনই ঠিকমতো ফুল আসেও না আর ফল ধরে রাখতেও পারে না। এবার আমি তোমাদেরকে বলবো যে আমি কী দিয়ে এই সারটা তৈরি করছি। একদম সহজ সরল, ভাত কিংবা ফ্যান। যাদের কাছে ভাত থাকবে না তারা ফ্যান দিয়েও বানাতে পারো। আমি ভাত নিয়েছি মোটামুটি এই 1-1.5 কিলো মতো ভাত। দেখো, এ কোনো রান্নার রেসিপি নয় যে একদম সঠিক রেশিওতে একটা রান্না তৈরি করার মতো করতে হবে। এই পরিমাণ হলুদ, এই পরিমাণ নুন, এই পরিমাণ লঙ্কা, তার দরুন খারাপ হয়ে যাবে রান্নাটা। গাছের অত কিছু লাগে না। মোটামুটি তোমরা যেরকম ভাত নেবে তার রেসপেক্টে নেবে পেঁয়াজের খোলা, আর নেবে পচা কলা। আমাদের যে বাড়িতে কলা পচে যায় বা বাজার থেকে নিয়ে আসবে পচা কলা, পচা কলাতে কিন্তু বেশি উপকার কলার খোসার থেকেও, এটা আমি তোমাদেরকে বললাম। যার দরুন আমি পচা কলা দিচ্ছি। আবার একই প্রশ্ন, কটা কলা? 3টে 4টে 5টা, খুব বেশি নয় যে প্রচুর পরিমাণ বলেছি। যেমন ভাত তেমন নেবে পচা কলা, কলার খোসা। এবার এটা হচ্ছে অপশনাল, এই চায়ের পাতা শুকনো। আমার চায়ের পাতার উপর ওই কলার খোসাগুলো শুকানো ছিল বলে আমি চায়ের পাতাটাও দিয়ে দিলাম। চায়ের পাতা দিতেও পারো নাও পারো, কেননা চায়ের পাতা নাইট্রোজেনের সোর্স। আমি সেই জন্য অল্প অল্প করে আমি সর্ষের খোল দিচ্ছি। সব সময় তোমাদের একটা কথা বলবো, যার যতটা গাছ আছে সেই সেই পরিমাণে ভাত নেবে। এই অল্প অল্প করে পেঁয়াজের খোসা, কলার পচা কলা, কলার খোসা আর সর্ষের খোল দেবে। আর যারা নিম খোল দিতে পারবে না তারা অবশ্যই নিম পাতা দেবে। এবার খাবারটা এই ভালোভাবে কিন্তু মাখতে হবে, কেননা যত ভালোভাবে ডিকম্পোজ হবে তবেই তো গাছ আমাদের নিতে পারবে। সেই কারণে প্রথম অবস্থায় একটু ভালো করে মেখে নেবে তোমরা। তারপর 15-20 দিন বাদে দেখবে খাবারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি একটু নিমখোল দিলাম। আমার যেহেতু নিম পাতা থাকে না, আমার নিমখোল থাকে, আমি এবার নিমখোল দিয়ে দিলাম। যেটা বলছি সেটা তোমরা একবার নিজেরা তৈরি করে গাছে দাও। যাদের গাছে ফুল আসে না, ফুল আসলেও পড়ে যাচ্ছে, ফল ধরা থাকে না, তারা কিন্তু দেবে। এরপর ফুল আসার পর প্রশ্ন হবে যে দিদি আমার ফুল পড়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই সেই নিয়ে আলোচনা করব। এবার দেখো, আমার গাছে কিন্তু ফলটা আছে, মানে লেবু আছে, এটা পাতি লেবুর গাছ। কেন থাকে তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি বছরে একবার করে এই খাবারটা দিই। আর সঠিক চারা নির্বাচন করেছিলাম যখন আমি কিনে এনেছিলাম। যদি না আমাদের ভালো চারা হয় তাহলে কিন্তু গাছও আমাদের ভালো হবে না। আর এখন গাছকে একটু এরকম শুকনো শুকনো রাখবে। এই খাবারটা দেবার আগে মাটিটা চেক করে নিতে হবে যে মাটিটা শুকনো আছে কি না। আর এই সময় মানে এই ডিসেম্বর থেকে তোমরা গাছকে একটু শুকনো শুকনোই রাখবে। যারা খাবার দেবে দেবে, আর যারা দেবে না তারাও কিন্তু এরকম মাটি শুকনো রাখবে, তবেই কিন্তু ফুল আসবে খুব তাড়াতাড়ি। এবার আমি মাটিটা চেক করে নিচ্ছি যে কতটা পরিমাণ জল আছে। যেহেতু আমার শুকনো, এবার আমার খাবারটা দিতে সুবিধে হবে। তোমরাও যখন খাবারটা দেবে এইরকম মাটিটা থাকবে দেখে তবেই কিন্তু দেবে। 15 দিন বাদের ছবি আমি তোমাদের তুলে ধরলাম, খাবারটা ঠিক এইরকম তৈরি হয়েছে। এবার আমি গাছে দেব 15-20 দিন, 1 মাস, যে যতখানি পারবে। পোকা না, কখনোই পোকা হবে না। আর যখন আমরা টবের মাটিতে দেব তখনও কিন্তু পোকা হবে না, ওই জন্যই বলেছি নিম পাতা বা নিমখোল। আর মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, জল দিচ্ছি, কেন পোকা হবে? আমি অবশ্যই আমার গাছে পোকা হবার জন্যই খাবারটা দিচ্ছি না। এত সহজ সরল পদ্ধতি দেখে হয়তো অনেকের মনে হতেই পারে এই সমস্ত পরিস্থিতিতে হয়তো গাছের ক্ষতি হবে বা টবের মাটিতে পোকা হবে। অবশ্যই তারা কিন্তু এই পন্থা অবলম্বন করবেন না, কিন্তু শুধু দেখে যান কত সহজ সরলভাবে গাছ করা যায়। কোনো কিচ্ছুই লাগে না, আয়রন, জিঙ্ক, বোরন সব কিছুর ঘাটতি মিটে যায়। আমি এই যে পেঁয়াজের খোসা যার কারণে দিয়ে থাকি,
লেবু গাছ ছাড়াও কিন্তু প্রতিটা গাছেই দেয়া যায়। যাদের গাছে ফল আসছে না, যারা মনে করবেন যে ফুল ঝরে যাচ্ছে, এই খাবারটা বছরে একবার দেবেন। টবের মাটিতে এটা একবার করেই আমি দিই, এই ডিসেম্বর অথবা নভেম্বরের আগেই। মোটামুটি নভেম্বরে দিয়ে দিলেই ভালো, কিংবা ডিসেম্বরে দিলেও ভালো। এরপর গাছ ডরমেন্সিতে চলে যাবে, গাছের পাতা আরও হলুদ হয়ে যাবে। যখন গাছের ফুল আসবে, তখন যখন আমরা একটু একটু করে জল দেবো, গাছ তো পুষ্টি পাবে। তবেই তো এই খাবারটা আমি দিয়ে রাখলাম, এখন গাছ কার্যকরী ভূমিকায় থাকে না। একটু তারা ঘুমন্ত অবস্থায় চলে যায়, যখন তাদের ঘুম ভাঙবে তখন তারা খাবার পাবে। যার দরুন কিন্তু অবশ্যই ডিসেম্বরের মধ্যেই খাবারটা দিতেই হবে। ফুল আসে জানুয়ারির 15 তারিখের পর থেকে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে, সেই কারণে ডিসেম্বরেই খাবারটা দিতে হয়। গাছের মর্জি অনুযায়ী ফুল ফল আসে, কিন্তু আমরা যদি একটু ধৈর্য নিষ্ঠা আর হাতের কাছে পড়ে থাকা জিনিস দিয়েই যদি বাগান করি, তাহলে কিন্তু অতি সহজেই আমরা ফুল ফল পাবো। সবসময় গাছ তার নিজের মর্জিতে চললেও আমাদের ভালোবাসায় তারা ধরা দিতে বাধ্য হবে। এবার আসল কথায় আবার ফিরে আসি, খাবার তো দেওয়া হলো। এবার তোমাদের মনে হবে জল কখন দেব, কেমন দেব। হ্যাঁ, খাবারটা দেওয়ার পর মাটি তো আমরা শুকনো, খাবার দিয়েছি, এবার আমরা জলটা খুব বেশি করে দিয়ে দেবো। কেননা এরপর থেকে আমরা 2-3 দিন ছাড়া ছাড়া যেহেতু জল দেব, সেহেতু খাবার দেবার সময় তারপরেই যে জলটা দেব সেটা একটু বেশি করে দেব। বারবার বলছি, গাছকে কিন্তু অল্প অল্প টান দেবে। আর ম্যাচিওর গাছ হলে তবেই কিন্তু ফুল ফল আসে, খুব ছোট গাছে কিন্তু ফুল ফল আনার চেষ্টা তোমরা করবে না। এরপর 2 দিন বাদে গাছের গোড়াটায় একটু খুশে দিতে হবে, কারণ জল কতটা লাগবে সেটাও যেমন বোঝা যাবে, আর মাটিটাও হালকা হবে, খাবারটাও আরেকটু ছড়িয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। সেই কারণে গাছের গোড়াটা ঠিক 2 দিন বাদে এরকম খুশে দিতে হবে। আর একটা যেটা বলার থাকে যে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করা কোনো কীটনাশক না, আমি আর কিচ্ছুই দিই না। যেহেতু আমি গাছকে শুকনো রাখি, গাছের পাতা পড়ে যায়, আর কেন ফাঙ্গিসাইডস দেবার কী দরকার। আর ফুল আসার পরের পরিচর্যা অবশ্যই আমি ফুল আসার পরেই তোমাদেরকে দেব। আর তোমরা কিন্তু একটা জিনিস মনে রাখবে, খাবারটা ডিসেম্বরে দেবে, ফুল আসবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে। তাহলে কেমন ফুল এসেছে বুঝতে পারা গেল তো? কত সহজ সরল পরিচর্যা, এই পরিচর্যা দিয়েই আমাদের বাগান ভরে উঠবে। তোমরা যদি কেউ এই টিপসটা ফলো করো, মানে আমি যে সারটা তৈরি করলাম, আমার মনে হয় তোমাদের প্রত্যেকের গাছেই ফুল আসবে। কিন্তু ফুল আসার পর ফল টিকিয়ে রাখা একটু কঠিন হবে, তারপর ফুল ঝরবে, সবাই বলবে দিদি ফুল ঝরে যাচ্ছে। একটা কথা মনে রাখবে, গাছের ধারণ ক্ষমতা যতটুকু গাছ ততটাই কিন্তু ধরে রাখতে পারবে। আর এই ধরে রাখার জন্যেই তো আমি ওই খাবারটা দিলাম, যে খাবারটা গাছকে ফুল আনতে আর ফল ধরে রাখতে সক্ষম হবে। আমার মনে হয় তোমরা পুরো বিষয়টাই বুঝেছ। আর যদি কেউ বুঝে না থাকো, অবশ্যই আমাকে তোমরা প্রশ্ন করবে, আমি আমার সাধ্যমতো নিশ্চয়ই তোমাদের উত্তর দেব। এতক্ষণ গাছগুলোকে তো দেখালাম কতটা ফুল এসেছে, কিন্তু এইটুকু কি দেখতে পাচ্ছ যে একদম নিচ থেকে, যাকে বলে হাড়ে কণ্ঠে ফুল আসা, হাড়ে কণ্ঠে ফুল এসেছে। এবার গাছগুলো দেখে বোঝা যাচ্ছে যে কতটা চকচক করছে। ফুল আসার পরে গাছে পরিমাণ মতো জল আবার দেবে, মাটিটা যার দরুন দেখালাম, ফুল তো ঝরবেই। আর যত মৌমাছি আসবে, যত আমাদের বন্ধুপোকা আসবে, ততই আমাদের ফুল টিকবে। যত বেশি কীটনাশক অনেক কিছু দেয়া যায়, ততই বেশি সমস্যা হয়। যাক, বেশি সমস্যা যাই থাকুক না কেন, আমি সমাধানস্বরূপ তোমাদের আজকে তুলে ধরলাম এই আমাদের গাছের বিশেষ খাবার। এই খাবারটা তোমরা দিও, আমার মনে হয় তোমরা সকলেই উপকৃত হবে। এতদূর ছিল আজকের ব্লগটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ফিরে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে, আর যতক্ষণ না ফিরে আসছি দেখতে থাকো পুরনো ভিডিওগুলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিও।